আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد আমরা আমাদের আজকের প্রোগ্রামের পরবর্তী অধিবেশন বা দ্বিতীয় অধিবেশন শুরু করতে পারলাম, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আমরা সকালের আলোচনায় একটা কালবি আমলের বিষয়ে আলোচনা করলাম, যে আমলটা মূলত মন দিয়ে করতে হয়, কালব দিয়ে করতে হয়, সেটা হলো জামা, মাহাব্বা, উখুয়া, ঐক্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব। আর এর বিপরীতে একটা আমলের কথা জানলাম যেটা কঠিন গোনা এবং আমাদের দিনের জন্য মুন্ডনকারী, দিন ধ্বংসকারী, সেটা হলো বাগদা, আদাওয়াত, শত্রুতা, বিদ্বেষভাব। আজকের আলোচনায়ও অর্থাৎ বিকালের আলোচনায় বিষয়টা ঘুরিয়ে ফিরে এসে যাবে, কারণ শবে বরাতের ফজিলতে যে সহি হাদিস আসছে তার সাথে বিষয়টা কিছুটা হলেও জড়িত আছে। তবে শবে বরাত বিষয়ক আলোচনায় কিছুটা দেহের আমল, দৈহিক আমল আমরা আলোচনা করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো আমাদের জন্য প্রয়োজনীয়, উপকারী, সেই কথাগুলো আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। এখানে প্রথম যে বিষয় সেটা হলো সুন্নাতের আলোকে। তা আমরা এখানে যারা আছি প্রায় সবাই সুন্নাতের গুরুত্বটা বুঝি কম বেশি, তবে আমি বুঝলে হবে না, সুন্নাতের গুরুত্বটা প্রতিটি মুমেনকে বোঝানো আমাদের দায়ভার। অনেক সময় আমাকে কেউ প্রশ্ন করেন যে স্যার, ওনা অমুক লোকটাকে সহি হাদিসের কথা বললাম, সে বললে মানি না, তাহলে কি ইমান থাকবে? তা আমি সবসময় বলি এই ধরনের প্রশ্নে যে কথাটা জঘন্য অন্যায়, আর ওর যদি ইমান নষ্ট হয়ও তাহলে তার 70% দায়ী তুমি নিজে। তুমি এমনভাবে হাদিসটাকে তার কাছে উপস্থাপন করেছো দেওয়ালে তার পিঠ বেঁধে গেছে, অস্বীকার করা ছাড়া তার আত্মমর্যাদা রক্ষার আর কোনো উপায় ছিল না। তাকে যদি এইভাবে উপস্থাপন না করে তুমি অন্যভাবে বলতে তাহলে সেও হাদিসটা মানত আর তুমিও সওয়াবটা পেতে। তা আমরা আমাদের শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বিভিন্ন দর্শে বলতেন যে এইটা বেদাত, এইটা সুন্নত, এইটা ভালো, এইটা মন্দ, এইটা হক, এটা বাতিল, এটা বলে দেয়াই তোমার শেষ কাজ নয়। কত মানুষ তোমার কথায় সত্যকে গ্রহণ করলো, মিথ্যাকে বর্জন করলো, সুন্নতকে গ্রহণ করলো, বিদআতকে বর্জন করলো, কতজন মানুষকে তুমি তোমার কথা দ্বারা অন্তত হকটা তার কলবে পৌঁছাতে পারলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এক্ষেত্রে আমরা অনেকেই ব্যর্থ, আমাদের উপস্থাপনা, আমাদের কথা বলা, আমাদের ভিতরে এক ধরনের অহমিকা এসে যায় যে আমি তো অনেক বলো, আমি সহি হাদিস মানি, আয় তুই অসহায় হয়নি, নামাজ হয়নি, এটা হয়নি। এতে মানুষ সত্য গ্রহণে অনেকটা তার জন্য অসম্ভব হয়ে যায়, কারণ আমি তার পিঠটা দেওয়ালে বাঁধিয়ে দিছি। এখন যদি সত্য গ্রহণ করে মানে আমার অবনত হয়ে গেল, আমাকে গুরু মানলো। তাকে যদি আমি অন্যভাবে অ্যাপ্রোচ করতাম তাহলে আমাকে গুরু মানা ছাড়াই সে এটা গ্রহণ করতে পারত। সুন্নতের গুরুত্ব
আমরা অনেকে বুঝি সমাজের মানুষ বুঝতে চান না, এটা বোঝানো আমাদের দায়িত্ব। তা আমরা যে আলোচনাটা করবো সুন্নাতের আলোকে, কেন সুন্নাতের আলোকে, কারণ আমরা দুটো পরিপূর্ণ বাক্যর মাধ্যমে একটা কালেমা দিয়ে আমরা ইমান এনেছি। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। ইবাদত মানে চূড়ান্ত ভক্তি, সেটা আমরা আল্লাহ ছাড়া কারোর জন্য করব না। তার মানে আরও সহজভাবে আমরা বলতে পারি যে আমরা যত কাজ করি সবের জন্য, এটা হলো ইবাদত। আর এই সবটা একমাত্র আল্লাহ ছাড়া কাউ করতে আশা করব না। তার মানে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, শবে বরাত করি, কেউ মারা গেলে তার জন্য দোয়া খায়ের করি, সালে সব করে দোয়া খতম করি, যাই করি না কেন আমরা জানি এটার সওয়াব ফল দেবেন একমাত্র আল্লাহ। এটা আমরা মোটামুটি সবাই একমত। কিন্তু আরেকটা বিষয় বুঝতে হবে যে আমরা বিশ্বের মানুষ প্রায় সকলে এ ব্যাপারে একমত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের যত মানুষ আছে সবাই তো আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ তাআলার কাছ থেকেই তারা পুরস্কারটা চায়। তাহলে আমাদের ঝগড়া কেন, দ্বিমত তিমত ভিন্ন মত কেন? মূলত যে কোনো ধর্মের মানুষ যখন ধর্ম পালন করে, ধর্মীয় কোনো অনুষ্ঠান করে, সে নামটা যাই দিক, ঈশ্বর বলুক, ভগবান বলুক, গড বলুক, যে নামেই যা বলুক, মহান সৃষ্টিকর্তা থেকে সে এই কাজের পুরস্কার চাই, তার সন্তুষ্টি চাই, মুক্তি চাই। তাই যদি হয়, উদ্দেশ্য তো সবারই এক, তাহলে আমাদের মতভেদ কেন, ভিন্নতা কোথায়? ভিন্নতা হলো পদ্ধতিতে। ভিন্নতা কিসে? পদ্ধতিতে। আমরা প্রত্যেকে ভিন্ন 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 পদ্ধতিতে আল্লাহকে খুশি করার চেষ্টা করছি। আমি বলছি এই পদ্ধতিতে আল্লাহ নেবে, আরেকজন বলছে এই পদ্ধতিতে আল্লাহ নেবে, আরেকজন বলছে এই পদ্ধতিতে আল্লাহ নেবে। আর এজন্যই ইমানের দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আমরা ঘোষণা করলাম আমরা ইবাদত আল্লাহ ছাড়া কাউকে করব না, আমরা ইবাদত নামক যত কাজ আছে সব কিছু আল্লাহকে খুশি করতে, আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব নেওয়ার জন্যই করব। কিন্তু কিভাবে করব, কোন পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হবেন, কবুল করবেন, সওয়াবটা দিবেন, এটা আমরা জানবো কিভাবে? আর এজন্য আমরা বলি মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে ওহির মাধ্যমে শিখে যে পদ্ধতিটা আমাদের শিখিয়েছেন, আমরা সেই পদ্ধতির বাইরে কিছু করব না। তো ইমানের দাবি হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া কোনো মুর্শিদ, হাদি বা ইবাদতের পদ্ধতি শেখানোর আর কেউ নেই। মাবুদ একমাত্র আল্লাহ তাআলা, আর মাবুদের ইবাদত শেখানোর রাহবার একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত একমাত্র আল্লাহর, আর ইবাদতের তরিকা পদ্ধতিটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো ইমান, ইমানটা এটাই। দ্বিতীয় হলো আমরা নিজেরাও এটা জানি, আমরা সালাতের ভিতরে বসি, খাওয়ার সময় বসি, জিকিরের সময় বসি, কিন্তু বসার ভিন্নতা আছে। কেন ভিন্নতা? কারণ রাসূলুল্লাহ সাল্লাম ভিন্ন ভিন্নভাবে বসেছেন। আমরা সকল কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করি, কিন্তু যখন সালাত আদায় করি আল্লাহর নাম নিয়েই সালাত আদায় করি, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা তা তো বলি না, আল্লাহু আকবার বলি। তাহলে নামাজের বিসমিল্লাহ হলো আল্লাহু আকবার। আবার যখন আমরা খাইতে যাই তখন বলি বিসমিল্লাহ, আবার যখন আমরা শুইতে যাই তখন বলি বিসমিকা আল্লাহুম্মা আদা জাম্বি, আবার যখন জবাই করতে চাই তখন সাধারণত বলি বিসমিল্লাহি
আল্লাহু আকবার, এক এক জায়গায় এক একভাবে আমি সব কাজই আল্লাহর নামে শুরু করলাম, কিন্তু এক এক জায়গায় এক একভাবে নাম নিলাম কেন? কোনো যুক্তি লজিক নেই। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যেখানে যেভাবে নাম নিতে শিখেছেন ওইভাবে নিতে হবে। এখানে যুক্তি লজিক মানেই হলো পরাজয়। সেটা কেমন? আমরা জানি আরবের মানুষেরা আবু জাহেল কি ছিল, কাফের ছিল, কিন্তু আবু জাহেল কি নিজেকে কাফের বলতো? না, আবু জাহেল নিজেকে মুসলমান, মুমিন, আল্লাহর বান্দা, আল্লাহর খাস বান্দা, আল্লাহর প্রিয়তম ভক্ত বিশ্বাস করত, দাবু করত। আমরা অনেকেই সমাজের মানুষ বোঝেন না যে আবু জাহেল আল্লাহর ইবাদত করত। আমরা অনেক সময় মাঝে মাঝে বলি মশকরা করে, আবু জাহেলকে শুধু আবু জাহেল বলা ঠিক না, তিনি আলহাজ আবু জাহেল, আলহাজ আবু লাহাব, আলহাজ আবু তালেব, কারণ তা তো হজ কম করেননি, আল্লাহর জন্যই করেছেন, আল্লাহর কাবা করেই করেছেন। কাজেই আবু জাহেল এবং আরবের কাফেররা আল্লাহ মানতেন, আল্লাহকে এক মানতেন, একমাত্র খালেক মালেক রাব্বুল আলামিন সর্বশক্তিমান মানতেন, লা শরীক মানতেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহ তাআলার কাছে কানতেন, সব করতেন। আমরা অনেক সময় মনে করি আবু জাহেল বোধহয় আল্লাহকে আইনদাতা শরিয়াত দাতা মানত না, এটা একেবারেই ভুল কথা, না জানার কথা। আইন বিধান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে এটা কল্পনাই করতো না তারা, তারা যা করতো আল্লাহর নামেই করত। তাহলে তাদের সমস্যাটা কী ছিল? সমস্যাটা ছিল তারা দীর্ঘ প্রায় 3000 বছর বা তার কাছাকাছির সময় ইব্রাহিম আলাইহিসসালামের শরিয়া সুন্নত অনুসারে আল্লাহ তাআলার ইবাদত করত। এই করতে 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 তাদের ভিতরে ক্লান্তি এসে গেল। মানুষ তো নতুনত্ব চায়, গতানুগতিকতায় মন বসে না। তখন তারা যুক্তি দিয়ে, দলিল দিয়ে কিছু কিছু নতুন আমল বানাতে লাগল। যেমন আরবেরা প্রায় 3000 বছর হজ করলো ইব্রাহিম আলাইহিসসালামের তরিকায়, আরাফাতের মাঠে যেয়ে কান্নাকাটা করলো। এরপরে তাদের ভিতরে বড় বড় পণ্ডিতেরা যুক্তি দিলেন যে আরাফাতের মাঠে যে হজ করা আমাদের ঠিক না। কেন? দলিলগুলো বোঝেন, দলিলগুলো আপনাদের বললে আপনারাও একমত হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলার মহাপবিত্র ভূমি কি? মক্কা। মক্কার এই পবিত্র ভূমিকে বলা হয় হারাম, মানে মহাপবিত্র স্থান, হারাম। কাবাঘর হলো হারামের মাঝখানে, চারিপাশে 10 কিলো, 7 কিলো, 8 কিলো, 12 কিলো একটা বাউন্ডারি আছে, এটাকে কি বলা হয়? হারাম। এটা হলো মহাপবিত্র, বিশ্বের পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। হারামের বাইরের জায়গাকে বলা হয় হালাল। এটাই বাংলাদেশের মতোই জমি, কোনো বৈশিষ্ট্য নেই। আরাফাত হলো হালাল জায়গা, অর্ডিনারি জায়গা, আর মক্কা হলো হারাম জায়গা। আরবের কাফেররা বলল যে আমরা সারা জীবন মক্কায় থাকি, আল্লাহর হারামের বাসিন্দা, আর আল্লাহর সবচেয়ে প্রিয় দিন হলো হজের দিন। সেই দিনে আমরা হারাম ছেড়ে যদি হালালে যাই তাহলে আল্লাহর হারামের বেইজ্জত করা হয়, এটা হতে পারে না। এখন প্রশ্ন হলো যে ইব্রাহিম আলাইহিসসালাম তো আরাফাতেই হজ করেছেন, এটার উত্তর খুব সোজা, কয়েকটা উত্তর। 1 নম্বর, ইব্রাহিম আলাইহিসসালাম আরাফাতে হজ করেছেন কিন্তু হারামের ভিতরে হজ করতে তো নিষেধ করেননি। 2 নম্বর, তিনি তো মক্কার মানুষ ছিলেন না, তিনি ছিলেন সিরিয়ার মানুষ, শামের মানুষ, তিনি তো বাইরে করবেনই, হালালের মানুষ হালালে করে গেছেন কিন্তু হারামের মানুষ হালালে যেতে পারে না। 3 নম্বর, ইব্রাহিম আলাইহিসসালাম হজের বিধান দিয়েছেন সব মানুষের জন্য, তিনি যদি হারামে দিতেন তাহলে হারামে লক্ষ লক্ষ মানুষ হারামের ভিতরে আসলে হারাম নষ্ট হয়ে যেত, এই জন্য তিনি আরাফাতে দিয়ে গেছেন, তখন তো আর মক্কায় কেউ থাকতো না। এখন আমরা মক্কার বাসিন্দা, মক্কার হারামের অধিবাসী, সারা বছর হারামে থাকি, আর মহাপবিত্র দিনে মহাপবিত্র হারাম ছেড়ে
অর্ডিনারি জমিতে যদি আমরা যাই তাহলে এটা আল্লাহ তাআলার হারামকে অপমান করা হবে। তাহলে কী করতে হবে? আমরা আরাফাতের নিকটবর্তী যে হারাম জমিন, অর্থাৎ মক্কার বাউন্ডারি যেখানে শেষ, সেই মুজদালিফায় আমরা হজ আদায় করবো। এটা হলো মক্কার বাসিন্দাদের জন্য, বাকিরা সবাই বাইরে আরাফাতে হজ করবে। এতে ইব্রাহিম নবীর জায়গার কাছেও যাওয়া হবে, আল্লাহর হারামের পবিত্রতাও রক্ষা করা হবে। যুক্তিটা কেমন লাগলো? স্ট্রং, ঠিক না? ঠিক হজের ব্যাপারে তাদের আরেকটা যুক্তি হলো, হজে তারা তওয়াফ করতো, তারা নতুন আবিষ্কার করলো তওয়াফের সাথে হাতে তালি দেওয়া, কিছু শীষ বাজানো। এক্ষেত্রে যুক্তি স্পষ্ট, আল্লাহর ইবাদত করছি একটু ফুর্তিতে করব। ইব্রাহিম নবী করেননি, নিষেধ তো করেননি, কাজে আমরা করলে অসুবিধা, আমরা তো আল্লাহরই ইবাদত করছি, আর তো কর ভালো কাজই তো করছি। আরেকটা আমল তারা বানালেন, তওয়াফ করার সময় তারা বললেন যে হারাম মালের ইবাদত তো কবুল হয় না, আর আমরা আরবের মানুষেরা এখন পুরো হালাল থাকতে পারি না, দুনিয়ায় বাঁচতে গেলে অত হয় না, হারাম হয়ে যায়, ফাঁকি দিই, চুরি ডাকাতি করি, মানুষের কেড়ে কুড়ে নিই, কাজে হারাম উপার্জনের কাপড় গায়ে আমরা আল্লাহর ঘরে যাওয়া ঠিক হবে না, জায়েজ হবে না। তাহলে কী করতে হবে? খুব সিম্পল, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সেভাবে যাব। আল্লাহ কীভাবে পাঠিয়েছেন? ন্যাংটো করে পাঠিয়েছেন, তো ন্যাংটো হয়ে যেতে হবে। এইভাবে এটা তো আমি বোঝার জন্য দুটো দিন উদাহরণ দিলাম, সুরা আনআম পড়লে দেখবেন তারা অনেক অনেক মশলা এরকম বানাইছিল। এই যে তারা বানালো সবই আল্লাহর নামে, আল্লাহকে খুশি করতেই, তারা আল্লাহ ছাড়া কাউকে আইন দিতে মানত না, তারা বলতো যে এগুলো আল্লাহরই আইন, আল্লাহর হুকুম থেকে আমরা বানাচ্ছি। এই বানানোটাকে আমাদের ইসলামের পরিভাষায় কি বলে? হ্যাঁ, বিদআত। এটা দিয়েই তাদের যাত্রা শুরু। বিদআত এমন একটা দরজা, সেই দরজাটা খুললে সামনে একটা বিশাল গর্ত থাকে, সেই গর্তটার নাম হলো শিরক। বিদআতের দরজা খুললে শিরকে যেতেই হবে। সুন্নাত ইত্তেবা হলো একটা, মানে যেমন একটা ছাগল বা গরু আপনি বেঁধে দিয়েছেন, গলায় একটা রশি আছে, ও ঘুরে ঘেরে খাবে কিন্তু পলাবে না, হারাবে না, ঠিক না? কিন্তু রশিটা যদি খুলে যায় কোথায় যাবে দেখা যাবে, আর ফিরেই আসেনি। তো উম্মতের রশি হলো ইত্তেবা, সুন্নত। রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম যেটা করেছেন ওটা করব, যেটা করেননি করব না, অবিকল ওনার মতোই থাকব। তাহলে শিরকে যাওয়ার কোনো ভয় আছে? সম্ভাবনাই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ওটা কখনো শিরক হবে নাকি? নবীজি যেটা করেননি করব না, যেটা করেছেন করব। এইটুকু যতক্ষণ আপনার বৃত্ত থাকবে ততক্ষণ আপনার পাপ ইসলানোর কোনো ভয় নেই। কিন্তু যখন আপনি বুদ্ধি বিবেক যুক্তি দিয়ে নতুন কোনো কিছু খুলবেন, তখন এই খোলার দরজা আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। মক্কার যাদের আমরা কাফের বলি তাদের এই অবস্থাই হলো। সেটা কি? তারা কাবাঘরকে খুবই প্রচণ্ড মহব্বত করত, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কাবাঘর ছেড়ে তারা দূরে যেতে রাজি হতো না, ভালো না খারাপ? কিন্তু ব্যবসা উপলক্ষে শীতকালে রেহলাতা শীতাই ওয়াসাইফ, ইয়ামানে শীতকালে, গরমকালে সিরিয়ায় তারা যেতেন, মক্কা মদিনা থেকে টাকা পয়সা নিয়ে যেতেন, সেখান থেকে মাল কিনে মক্কায় বেচতেন, পথে বিক্রি করতেন, এর মাধ্যমে আয় উপার্জন করতেন। এই যে সফরে যেতেন, কাবাঘর ছেড়ে থাকতে তাদের কষ্ট হতো, এখন তারা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন। পদ্ধতিটা কি? যে আমরা যখন যাব তখন কাবাঘরের একটা পাথরের টুকরো সাথে করে নিয়ে যাব, কাবাঘরের স্মৃতি আমাদের সাথে থাকবে। কেউ আপত্তি করলে সহজ কথা, বেটা বেয়াদব, কাবাঘর মানিস নে, আমি তো কাবাঘরের স্মৃতি নিয়ে যাচ্ছি আল্লাহর ঘরে। এটা নিয়ে তারা সফর শুরু করলেন। এরপরে যখন কাবাঘরের মহব্বত টান পড়ত, আল্লাহর ঘরের কথা মনে হতো,
তখন ওই পাথরটা রেখে তওয়াব করতে শুরু করলেন। কোনো যুক্তিতে এটা অন্যায় কাজ না, তারা তো বাইতুল্লাহর পাথরে তওয়াব করছেন, মানে বাইতুল্লাহ তওয়াব করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম করেননি, তার লাগেনি, কিন্তু এটা তো কোনো খারাপ কাজ না। আমি তো আল্লাহর ঘরের একটা পাথরে তওয়াব করছি। এরপরে তারা দেখলেন ইয়ামানে সিরিয়াতে আল্লাহ তাআলার মহান মহান নবী ওলিদের মূর্তি আছে, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা আলাইহিমুসসালাম, ইয়াগুস, ইয়াউক, সুআনাস, আল্লাহর খুব বড় বড় বুজুর্গ ওলি, এদের মূর্তি আছে। তারা বলল যে আল্লাহর নবী ওলিদের থাকার জায়গা তো আল্লাহর ঘর, আমরা এদের মূর্তিগুলো আল্লাহর ঘরে নিয়ে রাখবো। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করতে নিষেধ করেছেন, কিন্তু মূর্তি নবী ওলিদের মূর্তি রাখতে তো নিষেধ করেনি। এটা আগের জামানার নবীদের শরীয়তে প্রতিমা পূজা নিষেধ ছিল, প্রতিমা এমনি নর্মাল বানানো নিষেধ ছিল না। এখন কাজে আমরা নবী ওলিদের প্রতিমাগুলো, স্মৃতিচিহ্নগুলো, ভাস্কর্যগুলো যদি আমরা কাবা ঘরে রাখি, আল্লাহর ঘরে আল্লাহর নবী ওলিরা থাকবে এবং আমরাও তাদের দেখে আল্লাহর ইবাদত উৎসাহ পাব। এভাবে তারা এনে রাখতে শুরু করলেন। এরপরে তারা এই নবী ওলিদের বরকতের আশায় তাদের কাছে মানো, তাদের কাছে ধন্না দেওয়া শুরু করলেন। এরপরে 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 কথা বুঝতে পারেননি, তাহলে শুরু হলো কে কি দিয়ে, শেষ হলো কোথায়? এই জন্য যখনই আমরা সুন্নতের বাইরে যুক্তি দিয়ে এবাদত বানাতে থাকবো, সব যে খারাপ হবে এরকম না, কিন্তু পরিণতি শেষ পর্যন্ত ওই জায়গা চলে যায়। আর এজন্যই আমাদের ইসলামে এই দরজাটা কঠিন করে বন্ধ করা হয়েছে। অন্যান্য ধর্মে আপনারা জানেন, খ্রিস্টান ধর্ম, তারা ঈসা আলাইহিসসালামকে প্রচণ্ড ভক্তি করে, তাকে ত্রাণকর্তা, আল্লাহ নূরের তৈরি, আমি বানিয়ে বলছি না, দ্য নাইসিন ক্রিড আপনি ইন্টারনেটে পাবেন, মানে খ্রিস্ট ধর্মের যে মূল আকিদা, লাইট অব লাইট, নূর থেকে নূর, সেম সাবস্ট্যান্স, আল্লাহ তাআলার জাতের থেকেই এসেছেন, ভক্তির কোনো কমতি নেই, কিন্তু অনুসরণের কোনো ইচ্ছা নেই। খ্রিস্টান ঈসা মাসিহকে ভক্তি করে, কিন্তু কোনো খ্রিস্টান কি এমন মনে করেন যে আমার নামাজটা ঈসা নবীর মতো হইতে হবে, আমার দাড়িটা ঈসা মসির মতো হইতে হবে, আমার ঘুমানো খাওয়া চলাচল ঈসা মসির মতো হইতে হবে, মনে করে নাকি? মুক্তির জন্য, নাজাতের জন্য ঈসা মসির অনুকরণ করার প্রয়োজন আছে, এটা তারা বিশ্বাস করে কিনা? তারা জানে তার আমরা অনুষ্ঠ, তিনি তো আল্লাহর জাতের অংশ, আল্লাহর নূর, লাইট অব লাইট, আল্লাহর পুত্র, আল্লাহ, আমরা তো তার অনুসরণ করতে পারবো না, তিনি তো অন্য কিছু, আমরা তার ভক্তি করব। আর অনুসরণ করার জন্য, ধর্মীয় কাজকাম শেখার জন্য, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তাদের বিধিবিধান আমরা মানব। আমাদের প্রতিবেশী হিন্দু ধর্মের ভাইরা, তারা শ্রীকৃষ্ণকে প্রচণ্ড ভক্তি করেন, কিন্তু শ্রীকৃষ্ণের মতো বাঁশি বাজাতে হবে মুক্তি পাওয়ার জন্য, শ্রীকৃষ্ণের মতো লীলা করতে হবে মুক্তি পাওয়ার জন্য, এটা তারা কখনোই চিন্তা করেন না, কারণ তারা জানেন তিনি মুক্তিদাতা, তিনি অবতার, তাকে আমরা ভক্তি করব, কিন্তু তার মতো তো হইতে পারবো না, তার মতো কাম করা তো আমাদের কাম না। ইসলামে মুসলমানরা যদি এরকম রসুল্লাহ সাল্লামে ভক্তি করে, তার অনুসরণ ইত্তেবা না করে, মুক্তি হবে কিনা? আল্লাহ এই দরজাটা ভালো করে বন্ধ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর মহব্বত করে থাকো তাহলে নবীকেও মহব্বত করো, এটাই তো। হ্যাঁ, আল্লাহ কিন্তু এটা বলেননি, মহব্বত পৃথক ইবাদত, ভিন্ন কথা, কিন্তু আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো, আল্লাহর জান্নাত চাও, আল্লাহর রেজামন্দি চাও, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো। ইত্তেবা মানে কিন্তু আনুগত্য না, আনুগত্য মানে কথা শোনা, আর ইত্তেবা মানে তিনি যেভাবে যেটা যতটুক করেছেন ওইটুক করা। এই জন্য আমাদের যেন আমরাও আগের জামানার উম্মতের মতো বেশি বুদ্ধিমান হয়ে যুক্তি টুক্তি দিয়ে দরজা খুলে না ফেলি, এজন্য একটা দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা, যে তোমার কর্ম
এত্তেবার ভিতরে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেটা করেছে ওইভাবে করো। কিছু ব্যাপার আমরা সবাই বুঝি। আচ্ছা বলেন তো, টুপি মাথায় দেওয়া সুন্নত না? আমি বলবো টুপি মাথায় দেওয়া সুন্নত না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়েছেন সেখানে দেওয়া সুন্নত, আর যেখানে খুলে রেখেছেন সেখানে। আমি বলি বিষয়টা, কয়েক বছর আগে হজের সময় ঢাকার একজন হাজি শেফ টাটকা হাজি এরাম পরে মাথায় টুপি দিয়ে যাচ্ছেন জিদ্দা, জিদ্দা এয়ারপোর্টে। জিদ্দা এয়ারপোর্ট মানে কিন্তু এহরাম করা হয়ে গেছে। তো এক হাজি বলছে, হাজি সাহেব টুপি খোলেন, আপনার দম লাগবে তো। বলে আপনি কি বলেন, আমি হজের আগে নিয়ত করেছি জীবনে নবীর সুন্নত ছাড়বো না, দম লাগবে, ঠিক আছে যত লাগে দেব। কথা বুঝতে পারছেন? তাহলে উনি জানেন টুপি মাথায় দেওয়া সুন্নত, কিন্তু আসলে কি টুপি মাথায় দিয়ে সুন্নত নাকি? এতে বে রাসুল সুন্নত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম যেখানে টুপি মাথায় দিয়েছেন সেখানে মাথায় দিয়ে সুন্নত, আর যেখানে খুলে রেখেছেন সেখানে খুলে রাখা সুন্নত। কথা বুঝতে পারেননি? এই জন্য সুন্নত কোনো অ্যাবসলিউট কিছু না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবার নাম হলো সুন্নত, ঠিক না? আমরা এটা বুঝি, আমরা চেষ্টা করি আমাদের সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হোক, তবে অনেক সময় এ ব্যাপারে অচেতন হয়ে ভুলভ্রান্ত করে ফেলি। এজন্য আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, কোথায় কোথায় আমরা ভুল করি, কয়েকটা ছোট ছোট উদাহরণ। ইসলামের কয়েকটা জিনিস আছে, একটা হলো সুন্নাত, একটা জায়েজ, আর একটা হলো না জায়েজ। একটা সুন্নাত, একটা জায়েজ, একটা না জায়েজ। সুন্নাত আমরা বুঝি সবাই, এত্তেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেইটা সুন্নত। সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণের নাম সুন্নত। হাঁটেন নবীজির মতো, এটা সুন্নত। খান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্নত। সালাত, সিয়াম, কিয়াম যা আছে। আর নাজায়েজ মানে রাসূলুল্লাহ সাল্লাম যেটা করেননি এবং করতে নিষেধ করেছে সেটা কি? আর মাঝখানে কিন্তু একটা বড় জায়গা আছে যে রাসূল করেন উনি নিষেধও করেন। এটা জায়েজ, এটা নাজায়েজও না, সুন্নতও না। এটা কি? আমরা প্রয়োজনে করতে পারবো, দুনিয়ার প্রয়োজনে, জাগতিক প্রয়োজনে, কিন্তু এইটাতে কোনো সওয়াব হবে না। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, কোনোদিন জীবনে ভাত খাননি, কখনোই খাননি ভাত। তিনি রুটি খেয়েছেন, যব গমের বিভিন্ন জিনিস খেয়েছেন, ফল খেয়েছেন, পনির খেয়েছেন, ভাত খাননি। আমরা কি খাই? ভাত খাই। এটা কি নাজেজ কিনা? নাজেজ না। এটা আমরা জীবন ধারণের প্রয়োজনে খাই। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রুটি বা খেজুর খেয়ে থাকতে আমরা পারি না, আশা হয়, কিন্তু আমাদের অভ্যাসে কুলোই না। আমরা ভাত খাওয়াকে এবাদত মনে করি না, খাদ্য গ্রহণের এবাদত সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাম যেটা খেয়েছেন আমরা পারি না তাই খাই। কেউ মনে করে না যে আরবের লোকে খেজুর খায় আমি ভাত খাই আমার সব বেশি আছে, এরকম চিন্তা করে নাকি? না, এটা জায়েজ। আর নাজায়েজ কোনটা? যেটা খেতে নবীজি নিষেধ করেছেন, যেভাবে খেতে নিষেধ করেছেন নাজায়েজ, আমরা বুঝি। আর সুন্নত হলো রাসূলুল্লাহ যা খেয়েছেন, যেভাবে খেয়েছেন, যে কায়দায় বসেছেন, পদ্ধতি এবং কর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুকরণ হলো সুন্নত। সওয়াবের একমাত্রই পথ আছে, একটাই দরজা, সেটা হলো সুন্নত। সুন্নতের বাইরে কোনো সওয়াব নেই, তবে জায়েজ আছে, কারণ ইসলাম তো প্রশস্ত, সর্বযুগের সকল মানুষের জন্য। যুগে যুগে মানুষ দুনিয়ার অনেক কিছু করবে, যেমন আমরা হজে যাই, রাসূলুল্লাহ সাল্লাম কিসে গিয়েছেন? আমরা কিসে যাই? তো এটা কি নাজায়েজ নাকি? না, আমরা এই প্লেনে যাওয়া বা উঠে যাওয়া কিন্তু হজ না। আমরাও জানি হজ শুরু হয় মক্কা মদিনা আরাফাতে, এই যাওয়াটা হলো একটা উপকরণ মাত্র। এখন আমাদের উঠে যাওয়ার ব্যবস্থা নেই, আমরা প্লেনে যাই। এই প্লেনে গেলাম, উঠে যাওয়ার সে সব বেশি হলো এটাও কেউ মনে করে না। আবার উঠে গেল, আমি প্লেনে গেলাম না, বা অমুক প্লেনে গেল, আমি উঠে গেলাম, খুব ভালো হলো, এটাও কেউ মনে করে না। এটা উপকরণ, দুনিয়ার জাগতিক আসবাব, এটার ক্ষেত্রে জায়েজ ব্যবহার করা যাবে। কিন্তু সওয়াবের জন্য একমাত্র পথ কি? সুন্নাত। সুন্নাতের বাইরে কোনো সওয়াব নেই। আমরা কি ভুল করি? জায়েজ এবং সুন্নতকে জড়াই ফেলি। আপনাদের দেশে কি মাথাল আছে? মাথাল
মাথার উপরে কৃষকরা দেয়, ঝড় বৃষ্টি টিষ্টি রোদ লাগে না, কি বলে আপনাদের দেশে? জি, এখন একজন আমার কাছে এসে বলল যে হুজুর ভাইজান, আমি মাথাল মাথায় দেবো, মাঠে কাজ করি, রোদ লাগে, এটা কি জায়েজ হবে? আমি কি বলবো? জায়েজ বলবো না, এটা তো জায়েজ, শরীয়তে এটা নাজায়েজের কোনো দলিল নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেন উনি, নিষেধও করেনি, এই যে বড় বাউন্ডারির ভিতরে এটা পড়ে গেছে। সে বলল আলহামদুলিল্লাহ, সে এখন সবসময় মাথাল মাথায় দিয়ে বেড়ায়। একজন তাকে বলল যে তুমি এখন চায়ের দোকানে আসো কি ঘরে আসো বাজারে আসো, মাথালটা খুলে বা হ্যাটটা খুলে তুমি একটা টুপিটা মাথায় দাও না, সওয়াব হবে। সে বলল যে এই বাড়াবাড়ি করবি না, এই সুন্নত নিয়ে বাড়াবাড়ি করবি না, আবদুল্লাহ জাহাঙ্গীর ফতোয়া দিয়েছে মাথাল ব্যবহার করা জায়েজ। কথা বুঝতে পারেননি, গলতটা কোথায়? সে ভুল বুঝেছে। একজন লোক খাওয়া দাওয়া করছে অথবা আমার কাছে আসছে যে হুজুর ভাইজান, আমি রিক্সা চালাই অথবা কর্ম করি, 10-11টায় বাসায় যাই, ক্লান্ত হয়ে হয়তো বউ কিছু মুড়ি ভেজে দেয় বা চিড়ে ভেজে দেয়, আমি কি শুয়ে শুয়ে খেতে পারবো? শুয়ে শুয়ে খাওয়া জায়েজ হবে? আমি কি বলবো? জায়েজ হবে। রাসূলুল্লাহ সাল্লাম শুয়ে খেতে নিষেধ করেননি, নিজেও শুয়ে খেয়েছেন এমন কোনো রেওয়ায়ত নেই, তার মানে এটা বিরাট বাউন্ডারির ভিতরে পড়ে গেল। এখন একদিন দুপুরে 11টায় 10টায় সে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে, তার এক বন্ধু ঘরে ঢুকেছে, এই শুয়ে শুয়ে খাচ্ছে, উঠে বয় সুন্নত কায়দায় বসে বসে খা, সওয়াব হবে, সুন্নত নিয়ে বাড়াবাড়ি করবে না, সব কাজ কি নবীর তরিকা হয় নাকি? আবদুল্লাহ জাহাঙ্গীর ফতোয়া দিয়েছে, আমাকে বলেছে শুয়ে খেলে জায়েজ আছে, কোনো দোষ নেই, কাজটা কেমন হলো? আমরা কি আমাদের ভুলটা ধরতে পারছি কিনা? জায়েজ একটা জিনিস আর সুন্নত সওয়াব ভিন্ন জিনিস। এবার আমরা আমাদের জানা বিষয়ে আসি। আমরা জানি 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে আমরা কিছু সুন্নত নামাজ পড়ি, ঠিক না? 2 রাকাত 4 রাকাত ইত্যাদি। এই সুন্নত নামাজের রাকাত যেমন সুন্নত, পদ্ধতিগত আরো অনেক সুন্নত আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতগুলো ঘরে বা কর্মস্থলে পড়তেন, মসজিদে পড়া জায়েজ, কোনো দোষ নেই, মসজিদে কখনো কখনো সাহাবীরা পড়েছেন, কোনো আপত্তি নেই। কেউ যদি মসজিদে এই 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে, তাহলে 2 বা 4 রাকাত নামাজের সওয়াব সে পাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণে যদি নিজের বাড়িতে নামাজটা পড়ে, তাহলে 4 রাকাত সুন্নতের সওয়াব প্লাস সুন্নত স্থানে পড়ার জন্য অতিরিক্ত সওয়াব পাবে। আপনি একটা সুন্নত জানলেন, এখন আমাদের সামনে অনেকে সুন্নতটা মনে করেন জানতেন না, হঠাৎ আমি বললাম আপনি শুনলেন, শোনার পরে মুমিনের ভিতরে বিভিন্ন প্রতিক্রিয়া হবে। একজন বলবে কই আমাদের হুজুররা তো সবসময় মসজিদেই পড়ে, কখনো তো এটা বলিনি। এই লোকটা বলল রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত, আমার নবীর সুন্নতের কথা দেখি আমি আমার আলেম হুজুরদের কাছে জিজ্ঞাসা করব, বিষয়টা আসত্য কি না, রাসূলুল্লাহ সাল্লাম মাঝে মাঝে মসজিদে পড়তেন, সবসময় মসজিদে পড়তেন, কোনো দলিল আছে কি না আমি একটু খোঁজ নেব, এটা খারাপ না, একজন বললেই মেনে নিতে হবে এটা জরুরি না, এটা তাহকিক করা, গবেষণা করা, জানা, এটা ইমানের একটা দাবি। আর একজন বলল যে আমি একটা নতুন সুন্নত জানলাম, আর যে বলল মোটামুটি তার ব্যাপারে আমার ইতমিনান আছে, ঠিক আছে আমি সুন্নতটা পালন করতে শুরু করব, এটাও একেবারে খারাপ কিছু না। আর একজন বলল যে এতকাল কেউ বলল না, কোথায় তো সব আজকাল নতুন নতুন কথা মাথা শিখেছে, দুনিয়াটা জ্বালাই খেল, এটা কিন্তু তার ইমানের সাথে সাংঘর্ষিক, সে কাকে ছোট করলো? আমাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে, তার নবীকে, যে নবীর জন্য সে জীবন দিতে প্রস্তুত, তার একটা সুন্নত জানার পরে তার জানার বোঝার আসলে বিষয়টা কি জানার কোনো আগ্রহই তার ভিতরে আসলো না, তার মানে তার লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ যে ইমানের ঘোষণা দেয় আসলে সেখানে কিছু ফাঁক রয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত জানার পরে মানবও না,
বোঝারও চেষ্টা করব না, জিজ্ঞাসা করব না, এইখান দিয়ে ঢুকাবো, এইখান দিয়ে বের করে দেবো, আরে এতকাল মানুষকে আর কিছু বুঝিনি, এটা কিন্তু আমাদের ইমানি চেতনার সাথে সাংঘর্ষিক। কারণ এতকাল মানুষ যা করেছে কোনো গুনার কাজ করিনি, সমাজে দিন এসেছে, আলেমুলামার শিখিয়েছেন, অনেকটা শেখানো হয়েছে, অনেকটা বাকি আছে, অনেকটা চলবে, অনেক বিষয় আছে খুঁটিনাটি আলেমরা তো বলেননি, কাজেই এটা জানার পরে জানার চেষ্টা করা আমার দায়িত্ব ছিল। এইবার চতুর্থ ব্যক্তি, সে কি বলল, সে স্বীকার করল যে রাসূলুল্লাহ সাল্লাম ঘরে পড়তেন, সে বুঝল রাসূলুল্লাহ সাল্লাম ঘরে পড়তেন, হাদিসে এর বাইরে পাইল না, কিন্তু এরপরেও সে মসজিদে পড়াটা উত্তম প্রমাণ করল। কিভাবে? আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ডক্টর হুজুর আজীবন দেখছি মসজিদে পড়েছেন, কই তিনি তো ঘরে পড়ার কথা বলেননি। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাম ঘরে পড়তেন, তার বিভিন্ন কারণ ছিল, তার ঘরটা মসজিদের পাশে ছিল, এটা ছিল সেটা ছিল, তিনি বিভিন্ন কারণে পড়েছেন, কিন্তু আমাদের জন্য মসজিদে পড়াই উত্তম। কারণ মসজিদে পড়লে এক রাকাতে 25 রাকাত সওয়াব, মসজিদে পড়লে অমুকটা, মসজিদে পড়লে তমুকটা, তিনি বিভিন্ন দলিল দিয়ে জানার পরেও রাসূলুল্লাহ সাল্লাম ঘরে পড়েছেন, মসজিদে পড়েননি স্বীকার করার পরেও মসজিদে পড়াটাকে উত্তম মনালেন। এটা কি হলো? এইটা হলো মান রাগিব আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ছোট মনে করে সে আমার উম্মত না। এইটা এই পর্যায়টার নাম হলো বেদাত। কথা বুঝতে পেরেছেন? তা আমরা অনেক সময় এই পর্যায়ে চলে যাই, আর সকল বিদাত দলিল ভিত্তিক, দলিল ছাড়া কোনো বিদাত হয় না, তবে সুন্না ভিত্তিক না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমল ভিত্তিক না। রাসূলুল্লাহ সাল্লামের আর একটা সুন্নত হলো ফজরের নামাজের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া। কেউ যদি যে কোনো সূরা পড়ে নামাজ হয়ে যাবে, 2 রাকাত নামাজের সওয়াব পাবে, স্থানের সওয়াব পাবে, কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিকল অনুসরণের জন্য এই 2টো সূরা পড়ে, তার আমল নামে একটা অতিরিক্ত সুন্নতের সওয়াব লেখা হবে। এই সুন্নত জানার পরও আমাদের পর্যায় কিন্তু এই 4টে মেনে নিলাম, তাহকিক করলাম, এ 2টো হলো খুব ভালো, অ্যাভয়েড করে গেলাম, আরে কি সব আলতো ফালতো কথা বলে, এটা ইমানের সাথে সাংঘর্ষিক। আর এইবার আমি যুক্তিতে আসলাম, আরবের কাফেরদের মতো দলিল ভিত্তিক হয়ে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাম পড়েছেন এটা ঠিক আছে, কিন্তু তিনি তো বড় সূরা পড়তে নিষেধ করেননি। অন্য হাদিসে আসছে আফদালুস সালাতি তুলুল কুনুত, সবচেয়ে ভালো নামাজ হলো যাতে সূরা কেরাত লম্বা পড়া হয়। কাজে আমি ফজরের সুন্নতের, ফজরের রক্ত হওয়ার প্রায় 45-55 মিনিট পরে ফজরের নামাজ, কাজে আমি প্রথম রাকাতে সূরা ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সূরা রহমান পড়বো, আমার সওয়াব বেশি হবে। নানা যুক্তি দিয়ে, হাদিস দিয়ে, দলিল দিয়ে, আল্লাহর কোরআন যতটা অক্ষর পড়া যায় তত বেশি সওয়াব হবে, নানা দলিল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাকে ছোট করে ব্যতিক্রমটাকে সে উত্তম মনে করার চেষ্টা করলো, দাবি করলো, মনে বিশ্বাস করলো, এটা কি হবে? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে ছোট বানানো হবে। তো এই 4টে পর্যায়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার সুন্নত মানার ফজিলত, আমরা ইবাদত করি, কিছু ব্যতিক্রম হয়ে যায়, অজান্তে ব্যতিক্রম হয়, ছোটখাটো সুন্নত মানতে পারি না, এটা এত বড় অপরাধ না, কিন্তু চেতনায় ঠিক থাকতে হবে যে সুন্নতের চেয়ে উত্তম কিছু হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামি ওয়ারাইকুম আইয়াম আস-সাবরি আইয়াম আল-ফিতানি লিল মুতামাসসিকি ফিহা আলা মা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম, ভবিষ্যতে এমন সময় আসবে যে সময়ে সুন্নত পালন করা কঠিন হয়ে যাবে, সেই যুগে ফিতনার সময়ে, সবরের সময়ে যদি কোনো মুসলমান অবিকল সাহাবিদের মতো দিন আঁকড়ে ধরে, সাহাবিদের সুন্নতের উপরে থাকে, তাহলে একজন মুসলমান 50 জন সাহাবির সমান সওয়াব পাবে। তাহলে বুঝেন, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার কিয়াম, আপনার দরুদ, আপনার শবে বরাত, আপনার শবে কদর, আপনার পরিবার, আপনার প্রতিটি ইবাদত যদি সাহাবিদের সুন্নতের মতো হয়, তাহলে আমরা এই একটা ইবাদত করে 50 জন সাহাবির মতো সওয়াব অর্জন করতে পারব। কারণ তারা রাসূলের সামনে দেখেছেন, তাদের সামনে কোনো সমস্যা ছিল না, আমরা দেখিনি, সমাজে নানান সমস্যা, অনেক অসুবিধা, তার ভিতর দিয়েও যখন আমরা এটা চেষ্টা করব, আমরা আল্লাহ তাআলা কবুল করলে একটা আমল দিয়ে 50 জন সাহাবির আমলের মতো সওয়াব অর্জন করব। যেটা বলছিলাম, এইবার আসুন শবে বরাতে।
প্রথম কথা হলো শবে বরাত, শব মানে ফার্সি রাত, বরাত মানে, বরাত মানে কি? ভাগ্য। হ্যাঁ, আমি আজ সকালে শব্দের অর্থ পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম, ওইটাতে আর যাব না। এই বরাতেরও সেই অবস্থা, আরবিতে বারাআত মানে হলো ভাগ্য না, মুক্তি, বিমুক্তি, বিচ্ছিন্নতা, দায় মুক্তি হ। বারাআত মানে আরবিতে কি? দায় মুক্ত হওয়া, দায় মুক্তি পাওয়া, বিচ্ছিন্ন হওয়া, মুক্ত হওয়া, বিমুক্ত হওয়া। আর বাংলায় বরাত মানে কি? ভাগ্য। এই জন্য আমরা শবে বরাত অথবা লাইলাতুল বরাত বললেও মনে করি ভাগ্য রজনী, কিন্তু আরবিতে লাইলাতুল বরাত মানে মুক্তি রজনী। এবং লাইলাতুল বরাত বা শবে বরাত কোনোটাই সুন্নত শব্দ না, শব্দটা আমি আপত্তি করছি না, কিন্তু এই একটা জিনিসের একটা সুন্নত নাম আছে, রাসূলুল্লাহ সাল্লাম নাম রেখেছেন, সেই নামটা উত্তম না আমরা যেটা রাখছি সেটা উত্তম? যেমন লাইলাতুল কদরের নাম লাইলাতুল কদর, আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে আসছে। লাইলাতুল বারাআতের যেটা সুন্নত নাম হাদিসে আসছে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, আমাদের ইমামদের সময়ে ছিল, সেটার নাম হলো লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। তা আমাদের সামনে দুটো নাম আছে, একটা হলো লাইলাতুল বারাত, একটা লাইলাতুন নিসফে মিন শাবান। শবে বরাত, মধ্য শাবানের রাত, দুটোই নাম, কোনো দোষ নেই, নাম যেটা এসে রাখা যায়। আর লাইলাতুন নিসফে মিন শাবানের যে ফজিলত আমরা সহি পড়ব, এটা দ্বারা মুক্তি প্রমাণ হয়। কিন্তু আমরা কোন নামটা বললে ভালো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটা মুখ দিয়ে বলেছেন, এই নামটা মুখ দিয়ে বললে সবটা বেশি হয় না? এখন আমাদের ভিতরে আবেগ আসতে পারে, যে লাইলাতুল বারাত বললে যে একটা তাজিম হয়, এটা তো লাইলাতুন নিসফে মিন শাবানে হলো না। অথবা যুগে যুগে বুজুর্গরা লাইলাতুল বারাত বলেছেন, আমরা সেটা কেন উল্টাবো? এখানে প্রশ্ন হলো মর্যাদা, তাজিম, ভক্তি, এটার মানদণ্ড, সর্বোত্তম মানদণ্ড কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজেই আমরা লাইলাতুল বারাত বললেও দোষ নেই, লাইলাতুন নিসফে মিন শাবান বললেও দোষ নেই, কিন্তু দোষ হলো ওইখানে যে লাইলাতুন নিসফে মিন শাবান বলাটাকে আমরা বেয়াদবি মনে করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের ব্যবহারটাকে একটু অবমাননাকর মনে করব, এটা কিন্তু সুন্নতকে ছোট করা হলো, ওই যেটা আগেই বলেছি চতুর্থ পর্যায়ে। এখন এই রাতের ফজিলত, সহিহ হাদিসে আটজন নয়জন সাহাবি থেকে বর্ণিত, বিভিন্ন সনদে বর্ণিত সহিহ হাদিসে এই রাতের ফজিলত প্রমাণিত, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়াত্তালিউ ফি লাইলাতি নিসফ মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিয়ি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার সকল সৃষ্টিকুলের প্রতি দৃষ্টিপাত করেন, তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন, যাদের ভিতরে শিরক আছে এবং যাদের অন্তরে বিদ্বেষ আছে। শিরক যুক্ত এবং হিংসা বিদ্বেষ যুক্ত মানুষগুলো বাদ দিয়ে বাকি সকল মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে দেন। এই হাদিসটা সনদগতভাবে সহি, মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন হাদিস পর্যালোচনা করে এটাকে সহি বলেছেন। কাজেই এই রাত্রিতে যদি কেউ ঘুমিয়েও থাকে, গল্প গুজবেও থাকে, তার অন্তরে শিরিক না থাকে এবং হিংসা বিদ্বেষ না থাকে, তাহলে সে এই সাধারণ ক্ষমাটা পেয়ে যাবে। আর যদি এই রাত্রিতে এবাদত বন্দেগীও করি কিন্তু হৃদয়ে শিরক থাকে অথবা হিংসা বিদ্বেষ থাকে, তাহলে এই রাত্রের ক্ষমা আমরা পাব না। এখানে জটিলতা হলো বাংলাদেশের মানুষ খুব ভালো, আল্লাহর দিন পালনও অগ্রগামী, কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য শিরক বর্জন করা কঠিন, খুবই কঠিন,
আর হিংসা বিদ্বেষ বর্জন করা অসম্ভব। কাজেই শবে বরাতের ফজিলত পাওয়াটা আমাদের জন্য বেশ কঠিন কাজ, লম্বা চওড়া করা যাবে না। মাগরিবের সময় এসে গেল, কথায় কথা কেটে যাবে, কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শবে বরাতের অন্যান্য বিষয়ে যাওয়ার চেষ্টা করব। আমার একটা বই আছে শবে বরাতের উপরে, কোরআন সুন্নার আলোকে শবে বরাত ফজিলত ও আমল, বইটা আপনারা চাইলে পড়তে পারেন। শবে বরাত বিষয়ে আগেই বলি যে লাইলাতুন নিসফি মিন শাবানুল মাসনুন শব্দ, এই রাতের বিষয়ে ওলামায়ে কেরাম বিভিন্ন কথা বলেছেন, তবে এই রাতের ফজিলত, এই রাতে আল্লাহ মাফ করেন, এটা সহি। এই রাতে আমল করার ক্ষেত্রে তেমন কোনো সহি হাদিস নেই, তবে এই রাত্রে দোয়া কবুল হয়। এই হাদিসগুলো সামগ্রিক বিচারে জয়ীফ হলেও পালনযোগ্য, কিন্তু আমরা কয়েকটা ভুল করি এখানে। এক নম্বর হলো, আমরা শবে বরাতে নামাজ পড়লাম, সারা বছর নামাজ পড়লাম না, এটাতে লাভ হবে কিনা? এখন যদি কেউ মনে করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের মতো, আসলে আমি মনে করেন আপনাদের একজন এমপি ইলেকশনে পাশ করেছে, আপনি তার বিরুদ্ধে ছিলেন, এখন পাশ টাশ করে গেছে, কিছু কাজ দরকার, যে খুব প্রশংসা করলেন যে ভাই অথবা মামা বা স্যার আমি আমার পরিবার সবাই আপনার ভক্ত, আপনার জন্য কত খাটছি ভোটের সময়। বেচারা বললো যে তাই তো, তা ঠিক আছে, তুমি আসা যাওয়া করবা, তোমার যেটা যখন লাগে বলবা। আল্লাহ তাআলা কি এরকম নাকি? গত বছর পুরো নামাজ পড়িনি, আল্লাহর কথা শুনিনি, কিছুই করিনি, এবং আগামী বছরও ওই রকমই থাকবো নিয়ত আছে। শবে বরাতের রাত্রে আগে যে আল্লাহর মসজিদে হাজির হলাম, আল্লাহ দেখছো আমার মতো কি ভালো বান্দা তোমার আছে, দেখো সবার আগে আমি আইছি, কেজে আগামী বছরের ভাগ্যটা আমার সুন্দর করে দাও, এটা হবে নাকি? আসলে শবে বরাতে ভাগ্য লেখা হয় এই জিনিসটাই কোনো সহি হাদিস নেই। দুই নম্বর কথা, ভাগ্য ভালো করার জন্য আল্লাহ অনেক আমল দিয়েছেন, সহি হাদিসে আসছে বিভিন্ন হাদিসে, পিতা মাতার খেদমত, আত্মীয় স্বজনের সুসম্পর্ক রাখা, মানুষের উপকার করা, আল্লাহর কাছে দোয়া করা, এগুলোতে মানুষের ভাগ্য ভালো হয়। তিন নম্বর হলো, নামাজ জামাতে পড়া, নামাজের সময় আল্লাহ তাআলার ইস্তেগফার করা, এগুলোতে আল্লাহ অভাব দূর করেন, রিজিকে বরকত হয়, বিভিন্ন রকম হাদিস আসছে। সবচেয়ে বড় কথা হলো, নামাজ আপনার ফরজ ইবাদত, মানে আপনার জন্য সবচেয়ে দরকারি জিনিস। আপনি যদি নামাজে অবহেলা করেন আর শবে বরাতে নামাজ পড়েন, ঠগালেন কাকে? নিজেকে না? হ্যাঁ, এটা আমাদের বুঝতে, আমি লম্বা বলতে পারবো না, কারণ পাঁচ ওয়াক্ত সালাত আমরা অনেক সময় বোঝা মনে করি, কেউ বললে বলি না আরে নামাজ না পড়লি কে ইমান ঠিক আছে, এরকম বলে না। আমরা মনে করি নামাজ হুজুররা বলছে, হুজুরদের মধ্যে কোনো সুবিধা আছে। আচ্ছা, নামাজের ভিতরে কি হুজুরদের কোনো সুবিধা আছে নাকি? নামাজ আমার সবচেয়ে বেশি সুবিধা, আমি আমার মালিকের সামনে দাঁড়াবো, আল্লাহ আমার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকবেন, আমার কথা শুনবেন, আমার সব আবদার আল্লাহর কাছে পেশ করব, এর চেয়ে মজার জিনিস তো আর হতে পারে না। পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজের সেজদায় দোয়া করা, নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করা, এই সময়ের দোয়া আল্লাহ কবুল করবেন, সব বিপদ কাটিয়ে দেবেন, হাদিস শরীফে আসছে। কিন্তু নামাজ আমার নিয়মিত, নামাজটা আমার মূল, এরপরে অতিরিক্ত করতে পারলে। এখন একজন বলল পেস্তা বাদামে অনেক ভিটামিন, এইটা হয় সেইটা হয়, আমি সব শুনে কেজি তিনেক পেস্তা বাদামি নিয়ে একবারে খেয়ে নিলাম, বারো মাস আর ভাত খাবো না, এটা কি হবে? এটা ভুল বোঝা। এই জন্য ভাইয়েরা এদিকে খেয়াল রাখতে হবে। দুই নম্বর, শবে বরাতের যাই কিছু করি এগুলো নফল, ঠিক না? নফল এবাদতের ভিতরে কিছু এবাদত আমরা গুরুত্ব দিই না, যেমন আমাদের দেশে মেয়েরা বেশি এবাদত করেন, শাওয়ালের রোজা, শবে বরাতের এবাদত তারাই বেশি করেন, কারণ তারা আল্লাহর সন্তুষ্টি চান। কিন্তু দুটো বিষয়ে তারা ব্যাপক অবহেলা করেন, একটা হলো পর্দা। পর্দা ফরজ না নফল? আর শবে বরাতের এবাদত নফল বাদ দিয়ে ফরজ করলে কি আল্লাহকে খুশি করা যায়? ভাত টাত সব খাওয়া বাদ দিয়ে পেস্তা বাদাম খেলে সুস্থ হওয়া যায়? লুঙ্গি টুঙ্গি সব বাদ দিয়ে পাগড়ি পরলে কি ওলি হওয়া যায়? দ্বিতীয় হলো, আসলে লম্বা করা যাবে না, দ্বিতীয় হলো
আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করি, পারিবারিক জীবন, স্বামীর সাথে ভালো আচরণ, স্বামীর সাথে হাসি মস্করা, স্বামীর কোনো ভালো কিছুতে কৃতজ্ঞতা প্রকাশ করা, স্বামীর সাথে শান্তিতে মানে সংসার করা, এটা সওয়াবের দিক থেকে, দুনিয়ার বরকতের দিক থেকে শবে বরাত পালনের চেয়ে অনেক বেশি বড় ইবাদত। কিন্তু একটা মেয়ে শবে বরাত পালন করেন, স্বামীর সাথে ঝগড়া করেন, আছে না নেই? হলো না তো? আপনি স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, সংসার করবেন, ইয়ার কি আড্ডা করবেন, এগুলোও বড় ইবাদত, শবে বরাতের চেয়ে মোটেও কম ইবাদত নয়, অনেক বড় ইবাদত, এবং সওয়াবের দিক থেকে দুনিয়ার বরকতের দিক থেকে বিভিন্ন হাদিসে এটাকে বড় বলা হয়েছে। আমরা পুরুষেরা আমরা শবে বরাত করি, অন্যান্য আমরা নফল ইবাদত করি, তাসবিহ তাহলিল করি, কিন্তু স্ত্রীর সাথে খারাপ আচরণ করি, এরকম মুসলমান চট্টগ্রামে নেই, আছে? অথচ স্ত্রীর, ভালো করে শোনেন, স্ত্রীর রাগের সময় না রাগা, স্ত্রীর সাথে ভালো আচরণ করা, ভালো আচরণ মানে স্ত্রী সিনেমা দেখতে বললেই চলে যাওয়া না, আপনার আঁতে ঘা দিলে সবর করা, এটা হলো ভালো আচরণ। এমন আচরণ করেছে যে রাগ মাথায় চেপেছে কিন্তু রাগ কন্ট্রোল করেছেন, সুন্দর কথা বলেছেন, এটার নাম হলো ভালো আচরণ। এটা অন্যান্য অনেক নফল ইবাদত, শবে বরাতের ইবাদত ইত্যাদি থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় এবং দুনিয়ার বরকত বেশি পাবে। তাহলে এটা আর একটা অবহেলা, সেটা হলো পারিবারিক ইবাদত। পারিবারিক ভালো করে বোঝেন, আপনারা এটাকে ইবাদত মনে করেন না, দুনিয়ার কাজ, কিন্তু দুনিয়ার কাজটাই যে বড় ইবাদত এটা বুঝতে পারি না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, স্ত্রীর কাজে স্বামীর সহযোগিতা, স্বামীর সাথে স্ত্রীর ভালো আচরণ, স্ত্রীর সাথে স্বামীর ভালো আচরণ, এটা কখনো ফরজ আর অন্যান্য সময় নফল, কিন্তু এবাদত হিসেবে অন্যান্য ফরজ নফল এবাদতের মতো গুরুত্বপূর্ণ, বরং সওয়াব বরকতের দিক থেকে বেশি, এটা আমরা অবহেলা করি। তৃতীয়ত, শবে বরাতের হাদিসগুলো যে যেভাবেই থাক, সহি জয়ীব জাল বাতিল, সব জায়গায় দেখবেন কিছু কিছু কথা আছে যেগুলো করলে শবে বরাতের ফজিলত পাওয়া যাবে না। আমরা সবগুলোই করি, আবার শবে বরাতের ফজিলত পেতে চাই। চতুর্থ হলো শবে বরাতের, অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবানের মূল যে ফজিলত সহি, সেটা পেতে গেলে কি লাগবে? একটা হলো শিরিক মুক্ত হতে হবে, আর একটা হলো হিংসা মুক্ত হতে হবে। শিরিক মুক্ত হওয়া আমাদের জন্য খুব কঠিন। কেন কঠিন? আমরা সকালে যেহেতু আলোচনা করেছি, এখন আর করব না। আমাদের ভিতরে আল্লাহর মহব্বতেই একটা ধারণা, আমরা আল্লাহর গুনাহগার বান্দা, আল্লাহ বোধহয় আমার কথা শুনবে না, এই চিন্তায় আল্লাহর কাছে কথা বলার জন্য আমরা মধ্যস্থ খুঁজি, শেখার জন্য মধ্যস্থ লাগে, যেখানে মধ্যস্থ লাগে সেটা লাগে। যেমন মা সাথে মার হক কী, মার আদব কী, বিররুল ওয়ালেদাইন, পিতামাতার অধিকার, পিতামাতার প্রতি কর্তব্য, এগুলো শেখার জন্য উস্তাদ লাগে, লাগে না? কিন্তু মায়ের কাছে দুধ চাইতে, মাফ চাইতে, আদর চাইতে মধ্যস্থ লাগে নাকি? না। এই জন্য আল্লাহর দিন বোঝার জন্য, শেখার জন্য, কিভাবে ডাকবো, কোন কায়দায় ডাকবো, কোনভাবে ইবাদত করবো, কিসে আল্লাহ বেশি খুশি হবেন, শেখার জন্য উপকরণ লাগে, মাধ্যম লাগে, মধ্যস্থ লাগে। কিন্তু আল্লাহ তাআলার প্রতিটি বান্দাই তার আপন, এই অনুভূতি ঝেড়ে ফেলে দিতে হবে যে আমি গোনাগার, আল্লাহ বোধহয় আমার কথা শুনবে না। আল্লাহর চেয়ে আপনও কেউ নেই, আল্লাহর চেয়ে আমার প্রতি মায়া হওয়ার কারণ নেই, আল্লাহর চেয়ে আমার অবস্থা ভালো জানে আর কেউ নেই। কাজেই আমি সরাসরি আল্লাহকে ডাকবো, আল্লাহকে নেব, এই চিন্তাটা আমাদের আসতে চায় না। মনের ভিতরে একটা ভয় ভাব যে আল্লাহ কি আমার কথা নেবে, এত গুনাহ করেছি, এটা থেকে আমাদের বিভিন্নভাবে শিরিকে ঢুকে যায়। এজন্য আমাদের দেশের মানুষদের শিরিক বর্জন করা খুব কঠিন কাজ, আর হিংসা বর্জন করা আমাদের জন্য অসম্ভব, কারণ আমরা হিংসাকে এখন দিন বানাই ফেলেছি, ধর্ম বানাই ফেলেছি। আমরা বলি যে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য হিংসা করতে হবে, ঘৃণা করতে হবে, আছে না? তার মানে
আল্লাহর জন্য আমার দলের মানুষদের ভালোবাসতে হবে, আল্লাহর জন্য বাকি মুসলমানদের, এটা নাকি কথা? আল্লাহ রাসূল এই জন্য বলছিলেন আল্লাহর জন্য সকল মুমিনকে ভালোবাসতে হবে, আর আল্লাহর জন্য কাফেরদেরকে ঘৃণা করতে হবে। কথা বোঝেন? আমরা কাফেরদের ঘৃণা করার হাদিস আয়াতগুলোকে মুমিনদের উপর লাগাই দিচ্ছি। আপনি যখন মুমিনকে ঘৃণা করেন, হিংসা করেন, বিদ্বেষ করেন, তার মানে তার নামাজ, তার ইমান, মুমিনের সবচেয়ে বড় ইবাদত কি কি? ইমান। ইমান না? একজন মুমিন অনেক গুনাহ করে, বেদাত করে, মনে করেন হারাম করে, মনে করেন 100,000 গুনাহ তার আছে, কিন্তু ইমান তার আছে, ইমানের শর্ত পূরণ, ইমান শর্ত পূরণ করে, শিরিক কুফর সরাসরি নেই, মুমিন বলে দাবি করে, আপনিও বুঝতেছেন ইমান, সে কালেমা পড়ে, টুকটাক কিছু করে। এই যে ইমান এক পাল্লায় যদি রাখা হয়, আর বেদাত থেকে শুরু করে বিভিন্ন পাপ আর এক পাল্লায় লেখা হয়, ওজন কোনটা ভারী হবে? কিন্তু আপনি তো সেই ওজনে মাপেন না। একজন নামাজও পড়ে, রোজাও রাখে, দাড়িও হয়তো রেখেছে, কিন্তু একটা ছোট্ট বিষয়ে আপনার মতভেদ করে, আপনি তাকে কাফের চেয়েও বেশি ঘৃণা করেন। কাফের সে মিশতে পারেন, কিন্তু ওই মুমিনের সাথে আপনি মিশতে পারেন না, আছে না নেই? তাহলে এই যে আমাদের হালত হয়ে গিয়েছে মুমিনের প্রতি, মুসলমানের প্রতি বিদ্বেষ ভাব, এটা দূর করা আমাদের জন্য অসম্ভব। এবং মজা হলো, এটা দিনদারদের ভিতরে বেশি, যারা ফাসেক ফাজের তাদের ভিতরে এটা কম। সাবিনা ইয়াসমিন একবার ক্যান্সার হয়ে সিঙ্গাপুরে চিকিৎসায় গিয়েছিলেন, তখন বিভিন্ন গায়করা গান গেয়ে গেয়ে টাকা তুলে তুলে তার চিকিৎসায় পাঠাইছিল, আপনার কি মনে আছে? হ্যাঁ, মনে করেন এখন আমাদের দেশে আমরা মুসলমানদের অনেক দল আছে, কোনো এক দলের একজন ভালো বড় প্রসিদ্ধ আলেম, আলে হাদিসদের, হানাফিদের, কওমিদের, তবলিগের, অন্যদের, অসুস্থ হয়ে, ক্যান্সার হয়ে সিঙ্গাপুরে গেল, অন্যান্য দলের আলেম ওলামারা টাকা তুলে পাঠাবে তো না? বলবে মূর্খ তাড়াতাড়ি। তো ভাই, এর থেকে কি আমরা বাঁচতে পারবো? আমার তো মনে হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই জন্য আমার অনুরোধ হলো, ভাইরা, আমরা ভালোবাসার মানদণ্ড বানাই কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একটা মানুষ কোরআন মানে, ইমান আছে, ইসলামের কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনটাকে মানার চেষ্টা করে, আমি লম্বা বলতে পারছি না, সে আমার প্রিয়, তার ভিতরে ভুল আছে। আমি যদি বলি যে আল্লাহ অমক লোক তোমার নবীর পারে আকিদা খারাপ করেছে, বেদাত করেছে, এটা করেছে, সেটা করেছে, নবীর দুশ্মন, আল্লাহ তার ধ্বংস করে দাও, আল্লাহ তার সত্য, এইটা ভালো না যে আল্লাহ অমক লোকটা তোমার নবীর উম্মত, তোমার বান্দা, তোমার কালেমা পড়েছে, কিন্তু আল্লাহ ভুল করে, আল্লাহ তুমি আমাকেও হেদায়াত করো, তাকেও হেদায়াত করো, আমার ইবাদত কবুল করো, তার ইবাদত কবুল, আমারটা কবুল মাফ করো, তারটা মাফ করো, আল্লাহ তোমার নবীর সব উম্মত যারা মহব্বত নিয়ে তোমার নবীর উপর ইমান এনেছে সবাইকে আল্লাহ তুমি হেদায়াত করে জান্নাত নসিব করে দাও, কোনটা ভালো বলেন? তো এরকম যদি প্র্যাকটিস করতে পারেন, বিশেষ করে যে সকল আলেম দিনদার মানুষের প্রতি মনের ভিতরে শত্রুতা ভাব আছে, দূর করে দেবেন। শত্রুতা ভাব দূর করা মানে তার মত গ্রহণ করা না, আপনি যেটাকে হক মনে করেন তার উপরে থাকবেন, কিন্তু দিনের আলেম দিনদার দায়ী মানুষদের সবাইকে ভালোবাসবেন, ভুলভ্রান্তির জন্য পাল্লে তাকে বলবেন, নাইলে তার হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কথা কি বুঝতে পারছেন? এভাবে প্র্যাকটিস করলে হয়তোবা আমাদের অন্তরের এই বিদ্বেষগুলো যেতে পারে। সবচেয়ে বড় কঠিন কথা ভাইরা, আমি মনে করেন আমায় দাড়িটা রেখেছি সুন্নত সহি হাদিস মতো, কনফার্ম। আপনার দাড়িটা সহি হাদিস মতো না, এটা আমি কনফার্ম, কিন্তু আমার দাড়িটা আল্লাহ কবুল করেছে নাকি এটা পেশাদার দাড়ি ইমামতির জন্য রাখছি, নাকি আল্লাহ কোনো কারণে আমার দাড়িটা কবুল করেনি, এটাকে আমি জানি। যে লোকটা দাড়িটা সুন্নত মতো না, অথবা সে দাড়ি রাখেই নি, গুনাহ করছে, ওই লোকটা যে মরার আগে আমার সে ভালো আমল করে দাড়ি দেখে মরবে না, এটাকে আমি জানি। জান্নাতে কেয়ামতের দিন ওই লোকটা আমার আগে জান্নাতে যাবে না পরে যাবে, আমি কি জানি? তাহলে কিসের অহংকার, কিসের হিংসা ভাইরা?
আমি বরং বলবো, আল্লাহ তুমি আমাকে সহি সুন্নত পালন করার তৌফিক দিয়েছো, তোমার দয়া আল্লাহ কবুল করো, আমার অমুক ভাই তমুক ভাই অমুক ধরে বিভিন্ন মানুষ আল্লাহ তোমার নবীর উম্মত হয়েছে, সহি মানতে পারছে না, সহি আকিদা পাচ্ছে না, সহি আমল পাচ্ছে না, আল্লাহ তুমি তাদের সবাইকে তোমার নবীর উম্মতকে কেয়ামতের দিন তুমি জাহান্নামে দিয়ে তোমার নবীকে বেইজ্জত করো না, সবাইকে জান্নাতের মতো আমল করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। এটা বলা যেত না? আল্লাহ দোয়া কবুল করুক না করুক আমার কী হতো? আমার লাভ হতো, আমি নবীর জন্য ভালোবাসছি, আমার অন্তরে প্রশস্ততা আসতো, নবীর মহব্বত অন্তরে আসতো, আমি সওয়াব পেতাম, আমার অন্তর থেকে বিদ্বেষ চলে যেত। বিদ্বেষ দুনিয়ার কারণেও আসে। একজন লোক আমার মামলা করেছে, জমি কেড়ে নিয়েছে, শত্রুতা করেছে, আমার নামে গীবত করেছে, আমি শুনেছি আমার ক্ষতি করার চেষ্টা করেছে, শত্রুতা আসে, দেখলে কষ্ট হয়, এটা হবে। এক্ষেত্রে বিদ্বেষ দূর করা খুবই দরকার। আল্লাহ আমাদের গোল আলু হতে মানে একেবারে ধোড়াশাপ হতে বলেননি, আপনার হক পাওয়ার জন্য আপনি সব করবেন। আপনার দোকানটা কেড়ে নিয়েছে, জমি দুহাত নিয়ে নিয়েছে, আপনি মামলা করতে আপনার বৈধতা আছে, মকদ্দমা করবেন, সালিশ করবেন, তার কাজটা যে অন্যায় সবার কাছে বলতে পারবেন, তার দলিল মিথ্যা বলতে পারবেন, কিন্তু আপনার হকের বাইরে তার বিরুদ্ধে গীবত করা, তার অমঙ্গল কামনা করা, তার ক্ষতি কামনা করা, এগুলো সব হারাম, এগুলো করবেন না। এগুলো করলে বরং আল্লাহর পক্ষ থেকে সাহায্য তাইদ আপনার উপর থাকবে না। আমাদের হৃদয়টা কী হবে? আল্লাহ তোমার বান্দা, তুমি ওর শত ভালো করো, আমার কোনো আফসোস নেই, আমার হকটা আমাকে দিতে হবে। কাজেই আপনি অকারণ বিদ্বেষ থেকে হৃদয়কে মুক্ত করবেন। মনে করেন উদাহরণ, একটা প্যাকেটে চটের বস্তায় শুকনো কিছু গোবর বা গু 2 কেজি বা 1 কেজি আপনি জমা করেছেন, দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। আপনি প্রতিদিন রাস্তায় বেরোনোর সময় মাথার উপরে ওই বস্তাটা নিয়ে বেরোন, সারাদিন ওটা নিয়ে ঘুরে বেড়ান, রাত্রে বাসায় এসে বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়েন। এই যে ময়লার দুর্গন্ধটা সবার চেয়ে বেশি ভোগ করে কে? আমি না? হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের অমঙ্গল কামনা, কারোর প্রতি প্রচণ্ড বিরক্তিভাব, এগুলো দুর্গন্ধ। আপনি প্রতিদিন হৃদয়ে এই দুর্গন্ধ লালন করছেন। একটা মানুষের প্রতি প্রচণ্ড বিরক্ত, তার কথা মনে হলেই অন্তর সংকুচিত হয়, তার খারাপ শুনলে মনটা ভালো লাগে, ভালো শুনলে মনটা খারাপ হয়ে যায়, ধর্মীয় কারণে অথবা জাগতিক কারণে আপনার অন্তরের ভিতরে মহা দুর্গন্ধ বয়ে নিয়ে বেড়াচ্ছে, ওটা ফেলে দেন। কাউকে ভালোবাসতে না পারলে ভালোবেসে না খারাপ, আল্লাহ তোমার বান্দা তুমি যা পারো করো, আমি ওর কিছু বুঝি না, আমার হক আমি চাই, এটা যদি করতে পারেন অনেক লাভ হবে। তার একটা হলো সবে ওরাতে সাধারণ ক্ষমা পাওয়া যাবে, 2 নম্বর প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে যায়, আল্লাহ সাধারণ মানুষদের সবাইকে সাধারণ ক্ষমা দেন। শুধু যারা দুশ্মনী করে পরস্পরের কথা বন্ধ করে রাখে, বিদ্বেষ ভাব প্রচণ্ড রেখে দেখা হলে সালাম দিতে চায় না, এদেরকে আল্লাহ মাফ করেন না। আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য অন্তর বিদ্বেষ মুক্ত হওয়া জরুরি। সর্বশেষ ভাইরা, এই রাত্রিতে আমি আগেই বলেছি যে রাত্রের ফজিলত প্রমাণিত, তবে রাত্রের আমল সহি না। তবে বিভিন্ন জয়ীফ হাদিস আছে, তাবেঈদের যুগের কিছু আমল আছে, এই রাত্রিতে আমরা আমল করলে যদি কেউ করেন সেটা 2 বা 3টি। একটা হলো দোয়া করা, দোয়া কবুল হওয়ার বিষয়ে কিছু দুর্বল হাদিস আছে, আরেকটা হলো মাইয়েতদের জন্য দোয়া করা বা জিয়ারত করা, আর একটা হলো কিছু সালাত আদায় করা। আর এ সব কিছু হতে হবে এনফেরাদি, একাকী। রাসূলুল্লাহ সাল্লাম এই কাজগুলো অন্য সাহাবীদের নিয়ে করেননি, একা করেছেন। যতটুকু সহি বা জয়ীফ যাই থাক না কেন, একা করেছেন না দলবদ্ধভাবে, একা। কাজেই ফোকাহারা সবাই লিখেছেন এই রাত্রিতে দলবদ্ধ হওয়া, মসজিদে সবাই মিলে একত্রিত ইবাদত করা, এটা মাকরু এবং বেদাত, কেউ হারামও বলেছেন। কিন্তু মুশকিল হলো আমরা আগেই বলেছি, এই জন্য সুন্নতের কথা অনেক গেয়ে নিয়েছি আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটাকে অনেক সময় গ্রহণ করতে কষ্ট হয়, একা ঘরে বসে করবো, আল্লাহ কি শুনবো? অন্য মানুষ 40 জন মানুষের ভিতরে একজন তো আল্লাহর ওলি থাকে, আমরা দোয়া করলে কবুল করি না, না কথা বলে আমরা আনুষ্ঠানিকতা সর্বোচ্চ হয়ে গেছি।
মায়ের সাথে যখন কান্নাকাটা বলেন, মা মাফ করে দাও, চোখের পানি আসে, লোকের সামনে থাকলে অনেক লোকের সামনে আসে, একা হলে বেশি আসে। আল্লাহর সাথে প্রেম মহব্বত একা হলে বেশি হয়, ভাই যাই করেন একা কি যাই করেন ওটাতেই আল্লাহ খুশি হন, কারণ আপনি কান্না আসেনি, কান্নার ভান করেছেন, চোখের পানি আল্লাহ বুক তরফাইছে, কথা বলেছেন, এটাতে ফায়দা হয়। আপনার কান্না আল্লাহ দেখবেন, ওই দলের ভিতরে ভালো মন্দ এটা আপনি বিচার করতে যেন না। বিভিন্ন যুক্তি দিয়ে সুন্নতের বাইরে যাওয়ার চেষ্টা করেন না, সুন্নতের ভিতরে থাকার চেষ্টা করতে হবে, এটা আমাদের সবারই খেয়াল রাখা দরকার। সর্বশেষ ভাইরা, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, কোনো কোনো কিছুটা জয়ীফ হাদিস হলেও আসছে, আর একটা সহি হাদিস আসছে, দেখেন আপনাদের ভালো লাগে কি না। শবে বরাতের হাদিসটা কি? ইযা কানা লাইলাতুন নিসফু মিন শাবান নাদা ইউনাদি মুনাদিম হাল মিন সাইলিন ফাউতিয়াহু হাল মিন দাইন ফাউজিবাহু। শবে বরাতের রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কেউ দোয়া করলে কবুল করা হবে। সহি মুসলিম অন্যান্য কিতাবের সহি হাদিসে রাসূলুল্লাহ বলছেন, প্রতি রাত্রে যখন রাতের প্রথম এক তৃতীয়াংশ শেষ হয়ে যায়, ওয়ান থার্ড পার হয়ে যায়, অর্থাৎ রাত যখন 10টা বা 11টা বাজে, তখন আল্লাহ তাআলার রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিতে থাকেন, তোমরা যে কেউ দোয়া করো আমি দোয়া কবুল করো, যে কেউ চাও আমি তোমার চাওয়া দিয়ে দেব। কথা বুঝতে পারেননি? তাহলে আমরা যদি শবে বরাতে আল্লাহর কাছে চাইলাম, কিন্তু সারা বছরের চাওয়া শবে বরাতে একবারে চাওয়া যায় না, প্রতিদিনই তো নতুন নতুন আমাদের হাজত তৈরি হয় না। আমরা যদি এই অভ্যাসটা করি, সহি হাদিস, প্রতি রাতে আমরা বাঙালিরা এখন 11টা 12টা আগে কেউ ঘুমায় না, আর ওয়ান থার্ড 10টা সাড়ে 10টাতে হয়ে যায়। আমি ঘুমানোর আগে 10টা সাড়ে 10টা 11টায় অজু করে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে একটু কান্নাকাটা করি, আমার লাভ কি? আমার সব কথা আল্লাহকে বললাম, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। 2 নম্বর, আমি এই যে শোয়ার আগে নামাজটা পড়লাম, আমার জন্য তাহাজ্জুদের সওয়াব হয়ে যাবে। 3 নম্বর, হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তাহিরু হাযিল আজসাদ ফাইন্নাহু মা বাতা আহাদুন তাহিরান ইল্লা বাতা মাআহু মালাকুন ফিলহাবি। মানুষেরা, তোমরা অযু অবস্থায় থাকবে, যদি কেউ অযু অবস্থায় ঘুমায় তখন আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দেন, ওই ফেরেশতা সারা রাত ওই মানুষটার কাছে ওই বিছানায় শুয়ে থাকে, ওই লোকটা ঘুমিয়ে নড়াচড়া করে, আর ওই ফেরেশতা তো ঘুমায় না, সে সারা রাত ওই লোকটার জন্য দোয়া করে। আমাদের জন্য বাংলাদেশের আবহাওয়ায় পৌষ মাঘ মাস বাদ দিলে ঘুমানোর আগে অজু করা কি আরামদায়ক না কষ্টদায়ক? আরামদায়ক। আপনি অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে কিছু কানলেন, কিছু দরুদ পড়লেন, কিছু তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে কানলেন, অজু অবস্থায় শুয়ে পড়লেন, আপনার লাভ হলো না লস হলো? হাত দুটো তুলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সারাদিন যা করেছি কবুল করো, অন্যায় করেছি মাফ করো, যার যার উপরে রাগ আছে হিংসা আছে আল্লাহ আমারও মাফ করো, ওদেরও মাফ করো, আল্লাহ যার অন্যায় করেছি মাফ চেয়ে নিয়ে তৌফিক দিও, আল্লাহর কাছে ব্যথা বেদনা বলো, আল্লাহ এই কষ্ট সেই কষ্ট, সব দিনে চোখে পানি আসবে না কিন্তু মাঝে মাঝে এসে যাবে। এটা যদি করতে পারেন, আপনার জীবনে প্রতিটি রাতই শবে বরাতে পরিণত হবে। পাশাপাশি শবে বরাত আল্লাহ তাআলা রাত্রিতে মাফ করেন, অনেকে ইবাদত করবেন, আবার যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তাদের তো প্রতি রাতেই ইবাদত করেই তান, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।